ব্র্যান্ডেড কন্টেন্টটা কি, আপনারা আমি লিঙ্কগুলো বের করলেই আরো ভালো বুঝতে পারবেন। ব্র্যান্ডেড কন্টেন্ট আমরা যদি কখনো কোনো পেজে যাই, নর্মালি এই যে দেখেন একটা অপশন, তাই না, আমার পেজ দিয়ে অ্যাড রান করবো, অন্য পেজকে ট্যাগ করতেছি, এটা মোস্ট যে পার্টনারশিপের ক্ষেত্রে হয়। ধরেন আপনি ই কমার্স, আপনি হচ্ছে একটা মার্কেট প্লেস, এখন আপনি বিভিন্ন ব্র্যান্ডের সাথে কাজ করতেছেন, আপনি যখন যে ব্র্যান্ডের প্রোডাক্ট প্রমোট করতেছেন সেই ব্র্যান্ডেড পেজকে আপনি ট্যাগ করতেছেন, তখন সেই প্রসেসকে বলা হয় ব্র্যান্ডেড কন্টেন্ট। এখন এই যদি কখনো কোনো পেজকে আপনি ট্যাগ করতে চান তাহলে ব্র্যান্ডেড কন্টেন্টের অ্যাকচুয়ালি এক্সেস লাগবে। এখন সেই এক্সেসটা কিভাবে নিতে হয় আমি সেই জিনিসটা নিয়ে আপনার সাথে একটু কথা বলি। প্রথমে যে এক্সেসটা লাগে সেটা হচ্ছে আপনার পেজে যদি যাই, আমরা একটু পেজে যাই এবং পেজের পাবলিশিং টুলে যাব, এখানে লিংক দেওয়া আছে, বাট আমি সোর্সটা দেখা দিচ্ছি যে কোন সোর্স থেকে আসলে এটা আসে। এই যে পাবলিশিং টুলে যদি যাই, এইখানে আমরা একটা অপশন পাবো ব্র্যান্ডেড কন্টেন্ট, যেটা হচ্ছে ব্র্যান্ড কলাপস ম্যানেজার নামে একটা ড্যাশবোর্ড আছে। সেখানে যে আপনি যে পেজের সাথে ব্র্যান্ডেড কন্টেন্ট শেয়ার করবেন আপনি সেই পেজটাকে অ্যাকচুয়ালি অ্যাড করতে হবে। সো এটা ভাইস ভার্সা, আপনি তার পেজটা অ্যাড করবেন, সে আপনার পেজটা অ্যাড করবে, এবং পরবর্তীতে আরেকটা অ্যাপ্রুভালের ব্যাপার আছে, আমি একটু পরে আসতেছি। এটা সেটিংস এ ব্র্যান্ডেড কন্টেন্ট নামে একটা অপশন আছে, এই যে পেজের সেটিংস এ যদি যাই, এই যে দেখেন একটা অপশন রয়েছে ব্র্যান্ডেড কন্টেন্ট। তো আমরা যদি কোনো পেজের সাথে কখনো একসাথে কাজ করি এবং তার প্রোডাক্ট যদি আমি প্রমোট করি, অনেক ক্ষেত্রে এটা ধরেন ইনফ্লুয়েন্সার মার্কেটিং ও হতে পারে, আপনি হয়তো কোনো ইনফ্লুয়েন্সারের সাথে প্রমোশনাল ভিডিও অথবা কন্টেন্ট বানাইছেন, তাকে আপনি ব্র্যান্ড ক্লাবস ম্যানেজার অ্যাড করতে চান, তো সেই ক্ষেত্রে আপনাকে ওই ইয়েতে যেতে হবে। এরপরে দেখেন এই যে আপনার অপশন রয়েছে, আপনি কি ব্র্যান্ডেড কন্টেন্টে কি হিসাবে অ্যাড হবেন, আপনি কি এখানে অ্যাজ এ অ্যাডভার্টাইজার হিসাবে অ্যাড হবেন নাকি ক্রিয়েটর হিসাবে। ক্রিয়েটর মানে হচ্ছে যারা যে ভিডিও বানায়, যারা অ্যাকচুয়ালি শুধু ভিডিও নিয়ে কাজ করে তাদেরকে ক্রিয়েটর বলে। তো আপনি তো অ্যাড পারপোজে ইউজ করবেন, তাই না, আপনার কাজই হচ্ছে অ্যাড দেওয়া। তাহলে এই যে এখানে আপনার অপশনই রয়েছে ট্যাগিং অ্যাপ্রুভাল, এইটা আপনি অন করে দিবেন এবং অ্যাপ্রুভ পার্টনার্স আপনি এখানে জাস্ট এখন নাম লেখেন, আপনি কাকে এক্সেস দিবেন। আমি এখানে ধরেন এক্সেস দিলাম হচ্ছে আমার এই পেজটাকে, আপনি চাইলে এরকম অন্যান্য পেজগুলোকে এইভাবে এক্সেস দিতে পারেন, বাট এটা কিন্তু ওই যে ভাইস ভার্সা হতে হবে, আমি আমার এই পেজে এসে কিন্তু তাকে এই এক্সেসটা দিয়ে দিচ্ছি, এই যে দেখেন এক্সেসটা দিয়ে দিয়েছি। একইভাবে এই যে পেজটা বাঙালি ঘোষ, সে কিন্তু আমাকে তার ব্র্যান্ডেড কন্টেন্ট সেকশনে আমাকে সেই এক্সেসটা দিয়ে দিবে। যদি দিয়ে যায় তার মানে আমরা দুজনের সাথে কানেক্টেড। এবং সেকেন্ড আরেকটা অ্যাপ্রুভাল লাগে, যে অ্যাপ্রুভালটা হচ্ছে অ্যাড অ্যাকাউন্টের অ্যাপ্রুভাল, যে অ্যাড অ্যাকাউন্ট দিয়ে ব্র্যান্ডেড কন্টেন্টটা দিতে হয় অথবা ব্র্যান্ডেড কন্টেন্ট সেট আপ করতে হয়। এখন ব্র্যান্ডেড কন্টেন্ট কোথায় দিতে হয় এটা একটু দেখে আসি। এটা হচ্ছে এই যে এখানে আপনি যে পেজের অ্যাকচুয়ালি অ্যাপ্রুভালটা নেবেন আপনি সেই পেজটা এখানে সিলেক্ট করে এরপর সেন্ড করতে হয়। এরপর ফেসবুক কি করে, ফেসবুক এই পেজটাকে চেক করে যে ব্র্যান্ডেড কন্টেন্টের জন্য এই পেজটা পসিবল কিনা, তাদের অ্যাপ্রুভাল দেওয়া, এরপর তারা অ্যাপ্রুভাল দিয়ে দেয়। অ্যাপ্রুভাল নর্মালি আপনি ওই যে ফেসবুকের যে নোটিফিকেশন বার আছে ওখানে অ্যাপ্রুভাল পেয়ে যাবেন, আর এই অ্যাপ্রুভালটা মোটামুটি 24 ঘন্টার মধ্যেই চলে আসে। সো এই দুইটা প্রসেস, এই দুইটা প্রসেসে আপনাকে ব্র্যান্ডেড কন্টেন্ট অ্যাক্সেস করতে হবে। এখন ব্র্যান্ডেড কন্টেন্ট জিনিসটা কি অথবা কিভাবে সেট আপ করতে হয় অলরেডি জানেন জিনিসটা কি, আমি তো বললামই, বাট এটা কিভাবে অ্যাড করতে হয় অথবা কিভাবে কাজ করে। নর্মালি এটা এই যে অ্যাডে আমরা যদি যাই, ঠিক নিচে ট্র্যাকিং সেশনের ঠিক আন্ডারে ঠিক নিচের দিকে একটা অপশন থাকে, আমি আরেকটা ক্যাম্পেইন দিয়ে একটু নিয়ে আসি। আমার এই অ্যাড অ্যাকাউন্টে এখনো এক্সেস নাই, কারণটা হচ্ছে এই যে দেখেন আমি কিন্তু কোনো রিকোয়েস্ট এক্সেস নেইনি এখনো, যেহেতু রিকোয়েস্ট এক্সেস নেইনি পেজের জন্য, এই জন্য আমার এইখানে নর্মালি অপশন আসতেছে না। এইখানে নিচে একটা অপশন চলে আসে ব্র্যান্ডেড কন্টেন্ট, এখানে জাস্ট আপনি যে পেজকে মার্চ করবেন, ধরেন আমি বিবনিতে অ্যাড দিব কিন্তু আমি সেই সাথে বাঙালি ভোজ যে পেজটা সেই পেজের সাথে কানেক্টেড, ওরই কন্টেন্ট প্রমোট করতেছি, তাহলে আমি এইখানে ওই পেজটাকে জাস্ট ট্যাগ করা দিব। ট্যাগ করলে এরপর অ্যাড রান করলে এরপর কি হবে, যে জিনিসটা সেই পেজ অ্যাকচুয়ালি কোনো অ্যাড পাচ্ছে না, সেই পেজ কোনো পোস্টও পাচ্ছে না, কিন্তু যে জিনিসটা হচ্ছে যে নর্মালি সবাই দেখতে পাবে যে ওকে আমি ওই পেজের সাথে ডিরেক্টলি কন্টেন্ট প্রমোশনে গেছি, তাদের অ্যাড দিচ্ছি এবং আমি তাদের ভেরিফাইড সেলার হিসেবে কাজ করতেছি, জাস্ট এই জিনিসটা, এটাকেই বলা হচ্ছে ব্র্যান্ডেড কন্টেন্ট। এবং আপনি যদি কখনো লাগে, আমার এই ক্ষেত্রে লাগে না দেখে আমার অ্যাড অ্যাকাউন্টে অ্যাক্সেস নাই, তো আপনাকে আমি যে প্রসেসটা দেখালাম আপনি জাস্ট এই লিঙ্কটাতে যাবেন, এই যে ব্র্যান্ড কলাপস এই লিঙ্কে যাবেন, এরপর ভাইস ভার্সা একটা পেজের সাথে আর একটা পেজের কানেকশন মিউচুয়ালি, আমি এই পেজের জন্য যেমন করলাম একইভাবে আপনি বাঙালি নে ভোজ ওই পেজে যাও এটা করবেন, এরপরে জাস্ট একইভাবে এই দুইটা জিনিসের এক্সেস নেবেন, একটা হলো বিবরণীতে আমি এক্সেস নিলাম, আবার একইভাবে আপনি বাঙালি ভোজেও এক্সেসটা নেবেন। আমি অলরেডি ফর্ম দিয়ে দিয়েছি যে এখানে আপনি অ্যাপিল মানে এখানে অ্যাপ্লিকেশন করতে হয়, 24 ঘন্টার মধ্যে অ্যাপ্রুভাল চলে আসলে
তখন আপনি এখানে যে অপশনটা পেয়ে যাবেন যেটাকে বলা হয় ব্র্যান্ডেড কন্টেন্ট। আমি যে ব্র্যান্ডেড কন্টেন্ট আর কিছুই না, যদি কখনো কোনো ভাইবা বোর্ডে কোশ্চেন করে অথবা কোনো ক্লায়েন্ট যদি জিজ্ঞাসা করে ভাই আমি এই টাইপের অ্যাড কিভাবে দিব ওই পেজকে অথবা ওই ইনফ্লুয়েন্সারকে ট্যাগ করব, তখন আপনি জাস্ট এই আমি যে ফর্মুলাটা বললাম আপনি এই মেথডে কাজ করবেন, কাজ হয়ে যাবে। সো এইটা আরেকটা টপিক ছিল।